আমরা আজকে যাচ্ছি সোফরা রেস্টুরেন্টে। এটা সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের সিটির এক সাইডে। এটা হচ্ছে একটা লেবানিজ খাবারের রেস্টুরেন্ট। বিভিন্ন রকমের কাবাব আর লেবানিজদের যে সিগনেচার আইটেম ইরোস, সেটা এখানে পাওয়া যায়। তো আমরা আজকে যাচ্ছি সোফরার ইরোস টেস্ট করতে। এই হচ্ছে সোফরা রেস্টুরেন্ট। এদের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডেকোরেশনটা খুবই ইন্টারেস্টিং। এদের মেনু মূলত লেবানিজ এবং টার্কিশ ফুড। মধ্যপ্রাচ্য স্টাইলে এদের ডেকোরেশন বা ইন্টেরিয়র। আমরা দেখি ওদের খাবারগুলো কী কী। এগুলো মনে হচ্ছে ওদের ইরোস তৈরির মূল ইনগ্রেডিয়েন্ট। এটা দেখে মনে হচ্ছে অনেকটা রায়তার মতো জিনিস বা সস হতে পারে। এই জিনিসটার নাম হচ্ছে ফেলাফেল। এটা ভেজিটেবল দিয়ে তৈরি, কিন্তু অনেকটা কাবাবের মতো করে তৈরি। টেস্ট অনেকটা কাবাবের মতো। আর এগুলো হচ্ছে কিছু মিডল ইস্টার্ন ডেজার্ট, টার্কিশ ডেজার্ট। সবচেয়ে রিমার্কেবল হচ্ছে এদের ইন্টেরিয়রটা। টার্কিশ, মিডল ইস্টার্ন এবং লেবানিজ ধাঁচের ইন্টেরিয়র ওদের। এখানে বানানো হচ্ছে তামার কেটলিতে চা। খুবই এক্সোটিক মনে হচ্ছে দেখে। ওদের মেনুটা দেখা যাচ্ছে এখানে। এখানে যে ঘূর্ণায়মান জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা ঘূর্ণায়মান স্ট্যাক অফ মিট, ওইটাই হচ্ছে ইরোস বা এই ইরোস কাবাবের মূল ইনগ্রেডিয়েন্ট। এটা ল্যাম্ব, বিফ বা চিকেন দিয়ে হয়। খুব স্লোলি জিনিসটা ওভার টাইম কুক হচ্ছে, একটা আগুনের পাশে এইভাবে করে গ্রিল করা হচ্ছে, এবং ওই জিনিসটাকে একটা রুটি দিয়ে র্যাপ করে হচ্ছে ইরোস তৈরি করা হয়। ইরোস তৈরি হচ্ছে আমাদের আমি এখন এই ইরোসের কারিগরের সাথে একটু আলাপ করব। ব্রাদার, হাউ আর ইউ? গুড, হাউ আর ইউ? সো দিস সোফরা রেস্টুরেন্ট, হাউ ওল্ড ইজ দিস? হাউ লং ইউ হ্যাভ বিন ইন হিয়ার? সো উই বিন হিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স নাও। 20 ইয়ার্স? বিফোর দ্যাট উই হ্যাড আ ডিফারেন্ট লোকেশন। ওকে। নাও উই কেম টু দ্য সিটি সেন্টার অ্যাবাউট 15 ইয়ার্স এগো। ওকে। সো what's your signature item, which is your most popular item? Yeah, so our most popular food I would say is the charcoal kebab. Charcoal kebab, okay. So it's our traditional food that we make it on the charcoal. So it's basically we have chicken, lamb, and we have shish kebab adan as well. Okay. With rice or with bread and salad option. Okay. And we also have the doner kebab as well. That's really popular as well, that one. Right. We have chicken and lamb. Okay, so these kebabs and the food that you are serving here. Yeah. So which countries are this from? Which cuisine are this from mostly? Yeah, so
We mainly based on the Turkish, but we do all the Middle Eastern, I would say, like Iraqi, Irani, Jordan, Arabic, everything, yeah. So mostly Turkish and Middle Eastern. Mostly Turkish and Middle Eastern food, yeah. Okay. All right, brother. Thank you very much. তো আমরা নিয়েছি হচ্ছে আমার সাথে আছে জনাব রবিউল ইসলাম তো আমরা দুই খাদক এসেছি মেয়েদের খাবারগুলো টেস্ট করতে তো রবিউল ইসলাম অর্ডার করেছেন এটা বিরিয়ানির মতো দেখতে জিনিসটা এর নাম কি রবিউল এটা হচ্ছে চিকেন এন্ড ল্যাম মিক্সড উইথ রাইস ওকে চিকেন এন্ড ল্যাম কেবাব উইথ রাইস সাথে রায়তার মতো একটা জিনিস বেশ খানিকটা সালাদ দেখা যাচ্ছে আর আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ইরোস সেই বিখ্যাত ইরোস যেটা আমি আপনাদেরকে আজকে দেখাতে চেয়েছিলাম আনপ্যাক করি আমাদের ইরোসকে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইরোস এটা একটা রুটি দিয়ে রোল করা কাবাবের মতো একটা জিনিস তো এটাকে রোল করায় রোল করেই খাওয়া হয় তো আমি আনরোল করেছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য ইনগ্রিডিয়েন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে রুটি তার মাঝখানে বিভিন্ন রকমের সালাদের মতো আর কাবাবের মতো জিনিসটার সাইজ বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুটির সাইজের সমান এটা হচ্ছে মরিচের ফ্লেক আমাদের রবিউল ভাই আবার খুব ঝাল পছন্দ করেন তো উনি অনেকখানি এক্সট্রা মরিচের ফ্লেক নিচ্ছেন আর এছাড়া এই মিডল ইস্টার্ন খাবারগুলো খুব বেশি ঝাল হয় না তো আমাদের বাঙালি জিভে একটু এক্সট্রা মরিচ দিতে হয় তো দর্শক আপনারা দেখলেন সোফরা রেস্টুরেন্ট এবং তাদের ইরোস কীভাবে তৈরি হয় সো আমি আমার নেক্সট ভিডিওতে ট্রাই করব এরকম একটা ইরোস দেশি স্টাইলে অনেকটা বাসায় তৈরি করে আপনাদের দেখাতে তো আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম